দেখতে পাচ্ছেন কুত্তার মাংস হতে বিরিয়ানি হচ্ছে এখানে। হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কুত্তার মাংস। এখানে কত কেজি মাংস? 50 কেজি। এদিকে 50 কেজি। হ্যাঁ এইগুলা দিয়ে বিরিয়ানি হয়? এইগুলা খাওয়ানো কি ঠিক মানুষ? এখানে কয় কেজি মাংস? 50 কেজি। 50 কেজি মাংসের দাম কত? আসলে আপনারা দেখতে পাচ্ছেন কুত্তার মাংস দিয়ে বিরিয়ানি পাক করে এখানে খাওয়ানো হচ্ছে গরুয়া ভিডিও করে। হ্যাঁ সামনে দিয়ে ভিডিও করে গরুয়া বিরিয়ানি হাউস। আচ্ছা এনে ছবিটা তুলে এখানে কি নদীতে ফেলাই দিয়ে আনছো কুত্তার মাংস? হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন নদীতে ফেলে দেওয়া হচ্ছে কুকুরের মাংস। কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি পাক করা হচ্ছে এখানে পাগলা বাজারের যে গরুয়া। এখানে পাগলা বাজার ব্যবসা সমিতি সমবায় সমিতি লিমিটেড এর আসন্ন নির্বাচনে হেসে জোর নাম্বার। যাই হোক আমাদের পাগলা ব্যবসা সমিতির আমাদের বাচ্চু ভাই ও সভাপতি জাহাঙ্গীর ভাই তারা এখানে এখানে মরা মাংস ধরছে পাবলিক কুত্তার মাংস অবৈধ মাংস সহ ধরছে। তারই প্রতিবাদে আজকে পাগলা বাজার সবাই একত্র হয়েছে। এর প্রতিবাদ জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি আমরা এই মাংস পুলিশ সহ নেতৃত্ব সহ সবার থেকে আপনার সবার বন্ধু পারে পাবলিক সবার জিগান। আসলে এখানে যে আসলে কুকুরের মাংস আপনি কিভাবে নিশ্চিত হলেন? যার মাংস সে বলছে, যার মাংস সে বলছে। আচ্ছা ঠিক আছে, আপনার এখানে কি পাগলা বাজারে যত বিরিয়ানির দোকান আছে সব দোকানে গিয়ে এই মাংস বিক্রি হয়? এটা প্রমাণ করতে হবে। আমরা যেন একদিন প্রমাণ পেলাম খেলে মনে করে সব দিনে বিক্রি করতে পারে। এই আমাদের একজন মুরব্বী আছে আমাদের ফরিদ ভাই, আমাদের তার তাড়াতাড়ি জিজ্ঞেস করতে পারে। আচ্ছা এই মাংস যে এখানে নিয়ে আসছেন নদীর পারে এটা কিসের মাংস? এটা যে নিয়ে আসছে যার কাছে থেকে কিনা নিছে সে বলছে কুকুরের মাংস। কুকুরের মাংস দিয়ে কি হয় জানেন আপনি? কুকুরের মাংস দিয়ে এটা তো কিছু হয় না, এটি তো নদীতে ফালাই দেয় মানুষে। কুকুরের মাংস তো এই জীবন কিসের জন্য আনছিল? এটা বিরিয়ানি পাকানোর জন্য আনছিল, বিরিয়ানির দোকানে বিরিয়ানি আলো করে দাও। আচ্ছা কোন কোন বিরিয়ানির দোকানে এই মাংস দিয়ে বিরিয়ানি বিক্রি করে জানেন আপনি? হ্যাঁ এই পাকলা বাজার বিরিয়ানির দোকানে আমি শুনেছি গরুয়া হাজি নান্নু বিরিয়ানি এইগুলা নাকি এই দোকানে বিক্রি হয়। না যে দোকানে আসলে এটা কতটুকু খাওয়া আসলে জায়েজ আছে আমাদের জন্য? এটি জায়েজই নাই, এটি হারাম। হারাম না? তো আপনারা এখানে ধরেছেন যে প্রতিনিয়ত তারা মাংস দিত? হ্যাঁ প্রতিনিয়ত মাংস দিত, আর ডেলি মাংস দিত। আর একবার ধরছে, তারপর আজকাল দুইবার। আরেকবার কি দোকানে ধরছিল?